ওয়েলকাম টু ভিড অঙ্ক ডট কম আমি শুনাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে একটি চোদ্দো মিটার দীর্ঘ ও ন মিটার প্রশস্ত ঘরের মেঝেতে পাত্রে তেষট্টি সেন্টিমিটার দীর্ঘ কত মিটার কার্পেট লাগবে তাহলে দেখো এখানে কি কি আমাদের কাছে রয়েছে না মেঝের দৈর্ঘ্যটা দেয়া রয়েছে কত আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে ফোরটিন মিটার আর প্রস্থ কত বলে দেয়া রয়েছে নয় মিটার তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করে নিই যে মেঝের ক্ষেত্রফল হবে ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত অর্থাৎ ফোরটিন ইন্টু নাইন এত বর্গ মিটার এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল এবার দেখো কী বলেছে যে ঘরের মেঝেতে পাত্রে তেষট্টি সেন্টিমিটার দীর্ঘ কত মিটার কার্পেট লাগবে তাহলে আমরা লিখে নিতে পারি যে কার্পেট লাগবে সমান সমান কত হবে মেজের ক্ষেত্র বল কত আছে ফোরটিন ইন্টু নাইন ডিভাইডেড বাই এই যে কত সেন্টিমিটার দীর্ঘ রয়েছে তেষট্টি সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট সিক্স থ্রি মিটার তাহলে জিরো পয়েন্ট সিক্স থ্রি মিটার এটা সমান সমান কত হবে না তেষট্টি সেন্টিমিটার ঠিক আছে তাহলে এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো ফোরটিন ইন্টু নাইন এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই তাহলে ওপরে হয়ে যাবে আমার ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই তেষট্টি তাহলে নয় দিয়ে কাটলে এটা সাত হবে সাত দিয়ে ফোরটিন কাটলে দুই হবে তাহলে কত হচ্ছে না দুশো মিটার অতএব কত দীর্ঘ কত মিটার কার্পেট লাগবে না দুশো মিটার কার্পেট লাগবে এটাই হবে আমাদের হানস্যার বিরঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এইরকমই নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন